সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রথমে যে কথাটা বলবো যে এবারের স্টুডেন্ট পাস মার্ক মানে অন্যান্য বার থাকে কাট অফ 6%, এবার কেন আমি এখানে যে আমাদের থাম্বনেল বা পোস্টার সেখানে 12% কেন দিয়েছি এবং কিভাবে কিভাবে হচ্ছে এবার 12% সম্ভব হবে সেটা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করব। সেই জন্য বলবো সবাইকে শেষ অবধি দেখতে এবং শুনতে। তাছাড়া হচ্ছে যে নিউ অ্যাডমিটের হচ্ছে দিয়েছে নোটিশ দিয়েছে সেটা হচ্ছে আমরা দেখব, তো সেজন্য দেখে নিই। প্রথমে তো কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে খুব শীঘ্রই আমরা অ্যাডমিট পেয়ে যাব, এটা একটা কথা। আর হলো ইউজিসি নেট যে নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজিসি নেট 2021 NTA লাইকলি টু রিলাইজ অ্যাডমিট কার্ড সুন অ্যাট ইউজিসি নেট NTA NIC ইন ডিটেলস অন হিয়ার। দেখা যাচ্ছে তো ইউজিসি নেট অ্যাডমিট কার্ড NTA রিয়েলাইজ করবে খুব শীঘ্রই, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এবং খুব শীঘ্রই দেবে 2-1 দিনের মধ্যে, যেখানে আমাদের ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট NTA ডিসেম্বর 2020 এবং জুন 2021-এর যে পরীক্ষা হওয়ার কথা আছে সেটা অবশ্যই পরীক্ষা হবে এবং সময় মতোই হবে। 6 থেকে 8 যে দ্য NTA উইল বি কন্ডাক্ট ইউজিসি নেট 2021 ফ্রম অক্টোবর 6 টু 8 অ্যান্ড অক্টোবর 17 টু 19। ক্যান্ডিডেট শ্যাল অ্যাপিয়ার ইন দ্য এক্সাম অ্যাট দেয়ার ওন কস্ট অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার ওয়ান। দ্য ডেট শিফট অ্যান্ড টাইম ইন্ডিকেট ওয়ান দেয়ার রেসপেক্টিভ অ্যাডমিট কার্ডস হুইচ উড বি ইস্যুস বাই দ্য NTA ডিউ কোর্স থ্রু ইস ওয়েবসাইট NTA নেট। ওখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইট যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে ইউজিসি নেট সেখানে গিয়ে ডাউনলোড করতে হবে। এখন আমার যেটা বলা ছিল যে 2 মিনিটের 2-3 মিনিটের সেটা হলো 22% সরি 12% অর্থাৎ 12% 12% বা 12% কী করে আসবে? অন্যান্য বার একটা কথা বলা যেটা অন্যান্য বার 6% পাস হয়, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এখানে বলার হচ্ছে 9 থেকে 10 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ হবে, এটা প্রত্যেকবার হয়, মানে এই যে পরীক্ষার্থী এর থেকে 6 লাখ পরীক্ষার্থী হচ্ছে 9 থেকে 10 লাখ ফর্ম ফিল আপ হয়, 7 থেকে 8 লাখ হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দেয়, 7 থেকে 8 লাখ পরীক্ষার্থী হচ্ছে পরীক্ষা দেয়, তার থেকে পাস হয় আমরা যদি দেখি তাহলে হচ্ছে 6000 টোটাল 6000 পরীক্ষার্থী পাস হয়। অর্থাৎ আমরা দেখি যে 6% পাস থাকে, কিন্তু যেহেতু দুটো পরীক্ষা, এটা একটা বিষয়, দুটো পরীক্ষা 2020 ডিসেম্বরের যে পরীক্ষা ছিল 2020 ডিসেম্বর এবং 2021-এর যে পরীক্ষা, সুতরাং দুটো পরীক্ষা 6 6 প্লাস 6 যদি আমরা দেখি, 6 প্লাস 6 যদি দেখি তাহলে হচ্ছে 12, অর্থাৎ এই যে দুটো পরীক্ষা 6 প্লাস 6 12 এবং সেই একই পরীক্ষার্থী এবং তার থেকে 6000 কি 8000 টোটাল 1 লাখ পরীক্ষার্থী পাস হবে, এরকম একটা হিসেবে যদি দেখি তাহলে কিন্তু আগে একটা পরীক্ষা এবং এই পরীক্ষা দুটো মিলিয়ে 12% এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা অন্যান্যবার এটা সম্ভাবনা থাকে যে কাট অফ মার্ক্স কত উঠবে, কাট অফ মার্ক্স কত থাকে 43 SC ST OBC ক্ষেত্রে, PW ক্ষেত্রে 36 এরকম যে নামে, বা 50 GRF 54 56 একটু বাড়তে পারে এবার কোন অন্যান্য বারের তুলনায়। কারণ হলো এবার কিন্তু লকডাউনের কারণে সবাই বাড়তে পড়াশোনা করছে, এটা বিষয়টা, এবং ইউজিসি নেটের যে কাট অফ মার্কস এটা আমাদের মনে রাখতে হবে, ইউজিসি নেটের যে কাট অফ মার্কস সেটা কিন্তু থাকে প্রত্যেকবার 6% প্রত্যেকবার থাকে 6% 6% থাকে প্রত্যেকবার, কিন্তু এবার যেহেতু দুটো পরীক্ষা একসঙ্গে, অর্থাৎ আমি যদি 1+1 খুব সিম্পলি দেখি তাহলে 2 = 2, সুতরাং এবার হচ্ছে 6+6 অর্থাৎ 6+6 অর্থাৎ হলো এবার আমাদের হচ্ছে 6+6 = আমরা যদি দেখি তাহলে হচ্ছে 12, সুতরাং আমরা বলতেই পারি এবার হচ্ছে 12% পাস হবে। কারণ এটা সম্ভব নয়, এটা একদমই
সত্যি। এবং অক্টোবরের যে কাট অফ উঠবে সেটা কত হতে পারে? আমরা কাট অফ যদি দেখি, যতই বাড়িতে সবাই পড়াশোনা করুক বা যতই সবাই হচ্ছে লকডাউনে, সেটা কিন্তু একটা কাট অফ নির্দিষ্ট থাকে। এবং কাট অফ কত উঠতে পারে সেটা নিয়ে বলাই যায় যে এবার কাট অফ কিন্তু এসসি এসটি ওবিসির ক্ষেত্রে, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 44 থেকে 45 উঠতে পারে, 44 থেকে 45। কত উঠতে পারে তাহলে? 44 থেকে 45। এবং যারা জেনারেল তাদের ক্ষেত্রে কত উঠতে পারে? জেনারেল ক্ষেত্রে উঠতে পারে, তাহলে জেনারেল ক্ষেত্রে উঠবে এটা ধরো 50, জেনারেল ক্ষেত্রে উঠবে 50 থেকে 53 বা 54 লাইকলি এরকম উঠতে পারে, মানে 50 থেকে 54 বা 3 বা 4 এরকম উঠতে পারে। তাহলে আমরা যদি দেখি, তাহলে অন্যান্য বারের তুলনায় এবারের পাশের শতাংশ কিন্তু 12%, পাশের শতাংশ হচ্ছে 12%। এবং কাট অফ মার্কস উঠতে পারে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যারা কোটায় আছে তাদের ক্ষেত্রে হবে 44 থেকে 45। আর জেনারেল ক্ষেত্রে হবে, জেনারেল ক্ষেত্রে যারা উঠতে পারে সেটা হচ্ছে 50 থেকে 54 বা 3 বা 52 এরকম উঠতে পারে। মানে একটা প্রবাবলি ধরা যায়, এরকম একটা নাম্বার ধরা যায়, এই নম্বরের ভিতরে উঠতে পারে। এখন খুব শীঘ্রই অ্যাডমিট চলে আসবে, পরিস্থিতি